প্রথম অবস্থায় আমাদের কাছে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা খুবই কঠিন মনে হয়েছিল, কিন্তু স্যারদের আন্তরিক চেষ্টার কারণে আমাদের কাছে এখন এটা খুবই সহজ মনে হয় এবং স্যাররা আমাদেরকে বারবার পরীক্ষা নিয়েছে এবং মক টেস্ট অনেকগুলো নিয়েছে, যার ফলে আমরা প্রস্তুতি নিয়ে পূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছি এবং সফলতা অর্জন করতে পেরেছি। আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন আরাফাত, আমার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। আমি সান জাপানিজ ট্রেনিং সেন্টার থেকে গত 4 মাস যাবত ক্লাস করতেছি এবং ডিসেম্বর 2022 অনুষ্ঠিত নাট পরীক্ষায় প্রথমবার অংশগ্রহণ করেই আমি সফলতার সাথে সফলতা অর্জন করেছি। আমার এই সফলতার পিছনে সবথেকে বেশি অবদান হচ্ছে সান জাপানিজ ট্রেনিং সেন্টার এবং আমার শিক্ষকবৃন্দের, তারা আমাকে অনেক আন্তরিকভাবে পড়াশোনা করিয়েছে, যার জন্য আজকে আমি নাট প্রথমবারই নাট পরীক্ষায় পাস করতে পেরেছি। স্যারদের যেই পড়াশোনার যেই পদ্ধতি তা অনেক সহজ। প্রথম অবস্থায় আমাদের কাছে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা খুবই কঠিন মনে হয়েছিল, কিন্তু স্যারদের আন্তরিক চেষ্টার কারণে আমাদের কাছে এখন এটা খুবই সহজ মনে হয় এবং স্যাররা আমাদেরকে বারবার পরীক্ষা নিয়েছে এবং মক টেস্ট অনেকগুলো নিয়েছে, যার ফলে আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছি এবং সফলতা অর্জন করতে পেরেছি।